হাইড্রোক্লোরাইড টেট্রাসাইক্লিন বাকিগুলো এক্ষুনি ফিট হয়ে যাবে। ফ্রেন্ডস, আমি রাহুল, লাভিং পেটস অ্যান্ড প্যার চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। সো ফ্রেন্ডস, আমার এটা নিউ 50 পেয়ার কলোনি। তো এখানে কিছু পাখি আছে। তো বন্ধুরা, আমি এখানে আমার 50 পেয়ার কলোনির জন্য কিছু পাখি এখানে স্টকে রেখে দিয়েছিলাম। রেখে দিয়েছি বলতে এক সপ্তাহ কাছাকাছি এখানে ছিল। তো আপনারা দেখেছেন আমি বাই করে নিয়েছিলাম, তার আগে থেকেও বাই করা ছিল। তো এখনও জোগাড় হয়নি, এখনও পাখি জোগাড় হবে। তো যা পাখি আছে এগুলো আমি নিউ কলোনিতে ছাড়বো, ওপেনিং হবে আজকে। তো এগুলোকে আমি এক সপ্তাহ রেখেছি, রেখে তার মধ্যে স্প্রে করেছি অনেক ভিটামিন ক্যালসিয়াম, এখানে খাবিয়েছি। এবার নতুন ঘরে নিয়ে যাবো, সেখানেও কিছু ভিটামিন দেবো। কী কী দেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মানে একটা সেট আপ থেকে অন্য সেট আপে যাবে, পাখি কিন্তু ঝিমিয়ে বসে থাকতে পারে, ঠিক আছে? তাই জন্য না ঝিমোই সেটাও আজই ব্যবস্থা করবো। তো চলুন এগুলোকে ধরে আমি নতুন কেজের মধ্যে নিয়ে যাবো পাখিগুলোকে। 50 পেয়ার কলোনি। তো এখানে কিছু পাখি আজ ছেড়েছি দেখুন। তো ছাড়া সাথে সাথে কিন্তু একটা ঘর থেকে অন্য ঘরে কেজে এলে পাখিগুলো দেখবেন, বা জিয়ার পাখি খেতে বলছি ওটা দেখবেন গা ফুলিয়ে বসে থাকে, যেটা বলা হয় ঠান্ডা লেগেছে। তো স্বাভাবিক ঠান্ডা লাগতে পারে, ওয়েদার চেঞ্জ হয়েছে এখান থেকে এখানে। তো এখানে নিচেটা মাটি, ওদের ঠান্ডা লাগতে পারে। তো অনেক পাখি দেখছি গা ফুলিয়ে বসে আছে। তো এটা কোনো ব্যাপার নয় যে ঠান্ডা লেগেছে বলে মারা যাবে, এরা ফিঞ্চ পাখি নয় যে ঠান্ডা লাগে। অতপাখি ঠান্ডা লেগেছে, এখনও জল দানা দিইনি। তো জলে ফার্স্ট দিন এনেছি, যদি গা ফুলে বসে থাকে তাহলে কী দেবেন সেটাও বলে দেবো। আর পাখিগুলো আবার আজকে বা কালকের মধ্যে ফিট হয়ে যাবে এটা বলছি আপনাদেরকে, ঠিক আছে? এবার আমি পাখিগুলো ভেতরে কিছু পাখি আছে ছেড়ে দিই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। আমি কি ছেড়ে দিই, এখানে কিছু ভালো ভালো পাখি আছে, তো ওরা বেরোয় না, কী কারণে বেরোয় না। তুমি খান পাখিটাই ছেড়ে দেবো, তো বন্ধুরা এই দেখুন আমার হচ্ছে এটা নতুন পেয়ারের জন্য, এই নতুন কলোনির জন্য খাবারগুলো জল রেডি হচ্ছে। তো এই দেখুন এর মধ্যে দানা আছে, তো এর মধ্যে বড় দানা আছে, অন্ধের দানা। তো এটা নতুন পাখি ঘরের জন্য বলছি আমি। তো নতুন দানা, এর মধ্যে কিছু সূর্যমুখী দানা দিয়েছি, আর ওর সাথে আছে ব্ল্যাক সিড আছে, দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে ব্ল্যাক সিড। তো এইগুলো দিয়েছি কারণ এটা আপনারা জানেন পাখিগুলো একটুখানি ঠান্ডা মতন লেগে আছে। এটা যখনই কোনো জায়গা থেকে আনবেন তখন এটা হয়ে থাকে, তো আমার এটা প্রথমবার নয় তাই আছে, এরকম অনেক সময় হয়েছে। তো ঠান্ডা লেগে পাখিটা মরবে না, ঝিমিয়ে বসতে হবে, কিন্তু আপনাদের একটুখানি খেয়াল রাখতে হবে। তো এবার এই জলটা দেবো, জল সাদা জলের সাথে আপনাকে দিতে হবে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড। যে ওষুধটা আমি দিই, ইউজ করি ঠান্ডার জন্য, অনেকেই জানি হাইড্রোক্লোরাইড টেট্রাসাইক্লিন। এই দেখুন ছবিটা দেখা হচ্ছে, এটা মানে 100 ml জলের মধ্যে জাস্ট একটুখানি দেবেন, এরকম একটুখানি দিয়ে দেবেন, ঠিক আছে ফ্রেন্ডস? এই একটুখানি দিয়ে দিলাম জাস্ট। এবার এইটা কিন্তু অনেক কাজ করবে, এটাই যে জলটা অনেকক্ষণ ধরে ওরা খায়নি, জলটা দানাটা খাবে, সূর্যমুখী দানা আছে, শরীরটা গরম করে দেবে, আর এখানে জলটাও ঠান্ডাটা কেটে যাবে, তো পাখি ফিট হয়ে যাবে। তো এটা আমি আজকেও দিলাম হাইড্রোক্লোরাইড টেট্রাসাইক্লিন, কিন্তু কালকেও দেবো আমি আবার জলে হাইড্রোক্লোরাইড টেট্রাসাইক্লিন, ঠিক আছে ফ্রেন্ডস? কিন্তু কালকে যখন দানা দেবো, দানার মধ্যে সূর্যমুখী দানার ব্ল্যাক সিডটা দেবো না। তো এবার যেমন চলে, দুদিন আমি দেবো হাইড্রোক্লোরাইড, যখন দেখলাম পাখি ঝেমানো কমে গেছে, বা আজ আশা করছি আজকেই কমে গেছে, কালকেও একবার দিয়ে দেবো, তারপর থেকে আবার ভিটামিন ক্যালসিয়াম যেরকম ইউজ করি দু একদিন ছাড়া সেরকম ইউজ করতে পারবো, ঠিক আছে? দানাগুলো দিয়ে দিই, ওরা খাবার জন্য রেডি হয়ে আছে। দেখুন বন্ধুরা, দেখুন নতুন ঘরে খাবার দিয়ে দিয়েছি, সাথে সাথে নেমে গেলো। তো অনেকক্ষণ ধরে ওরা কিন্তু জল আর দানা খায় না, দেখুন জল আর দানা খেয়ে চলে এলো। অনেক পাখি জলও খাচ্ছে, অনেক পাখি আবার দানাও খাচ্ছে, ঠিক আছে ফ্রেন্ডস? তো যখন আনবেন আপনারা দেখবেন ঠান্ডা লেগে থাকলে, বর্ষার সময় এটাও বেশি হয়, শীতকালে হয়, দেখুন খেয়ে নিয়েছে,
তো এখন আমার এখানে 40 পিসের মতন পাখি ছাড়লে পুরো 100 পিস কমপ্লিট হবে। 40 পিস নয় আমি ছাড়বো, আরও 10 পিস এক্সট্রা থাকবে, মানে 50 পিস ছাড়বো। ঠিক আছে, তো অনেক পাখি যেগুলো গা ফুলিয়ে আছে সেগুলো আমার টান করে নেবে, কারণ আমি তো আর গা ফুলিয়ে দেখে পাখি তো কিনে আনিনি, আমি তো টাইট পাখি দেখে কিনি। তো এখানে ছাড়ার পর মাটি ছিল ঠান্ডা, আর সেই সময় বৃষ্টি চলে আসে, ঠান্ডা লেগেও আর হয় তো কোনো অসুবিধা হবে না। উপাশে পায়ারবাজিকার পাখি আছে আমার, ওদের গরমে এদেরও গরম হবে, এটা কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন সূর্যমুখী দানাকে, আর এটা গ্যালাক্সিটা বেশি খাচ্ছে। ঠিক আছে, আর জলে আছে হাইড্রোক্লোরাইড টেড্ডা সাইক্লিন, বাকিগুলো এক্ষুনি ফিট হয়ে যাবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন লাভিং পেটস এন্ড পিয়ার ইউটিউব চ্যানেল।